वेलकम टू बेंगल मार्ट। ব্যবসা যে কোনো দেশের অর্থনৈতিক মেরুদণ্ড। ব্যবসার কারণে যেমন বেকারত্ব দূর হয়, তেমনি কর্মসংস্থানের সৃষ্টি হয় হাজার হাজার কর্মজীবীদের। সাহস, মেধা আর পরিশ্রম করলে এবং সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারলে ব্যবসায় সাফল্য অবশ্যই আসবে। আজকালকার নতুন প্রজন্মের লোকেরা ব্যবসার দিকে অনেক ঝুঁকছেন এবং নতুন নতুন ব্যবসার দিকে অগ্রসর হচ্ছেন। তো আজ আমরা এইরকম একটি ব্যবসার ব্যাপারে খোঁজ দেওয়ার জন্য চলে এসেছি ঢাকার চকবাজার এলাকাতে। সেখানে আমরা আজকের এই পাইকারি মার্কেটের একটা খোঁজ দেবো, সেটা হলো ব্যাগের পাইকারি মার্কেটের। তো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আমরা ঢাকার চকবাজার এলাকাতে সেই এই মার্কেটের সব ধরনের ব্যাগ, ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। তো তাছাড়াও এখানে ট্রাভেল ব্যাগ ছাড়া অন্যান্য বিভিন্ন ভ্যারাইটির ব্যাগগুলো পাওয়া যায়। সেখানে সাইড ব্যাগ পাওয়া যায়, স্কুল ও কলেজ ব্যাগ পাওয়া যায়, জুটের তৈরি ব্যাগ পাওয়া যায়, ট্রাভেল ব্যাগ পাওয়া যায়, বড় থেকে মিডিয়াম ছোট বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কোয়ালিটির ব্যাগ পেয়ে যাবেন। এখানে অফিসিয়াল ব্যাগ পাবেন একদম কম দামের মধ্যে, একদম বেস্ট কোয়ালিটির মালগুলো পেয়ে যাবেন, একদম কম দাম থেকে একদম ভালো কোয়ালিটির মালটাও পেয়ে যাবেন। এখানে পাবেন ট্রাভেল ব্যাগ, মিনি ট্রাভেল ব্যাগ যেগুলো হয় যখন আমরা ট্রাভেল করি কোথাও, সেখানে সাইডে ক্যারি করার জন্য ইম্পর্টেন্ট ডকুমেন্টস এবং অন্যান্য টুলস ক্যারি করার জন্য ট্রাভেল ব্যাগের প্রয়োজন হয়, বা পাসপোর্ট ক্যারি করার জন্য এখানে ট্রাভেল ব্যাগের প্রয়োজন হয়। তো এই ধরনের ব্যাগগুলো এখানে পেয়ে যাবেন, সুতরাং কোনো ভ্যারাইটি নিয়ে কোনো টেনশন থাকবে না এখানের মধ্যে। তো এখানে জিম ব্যাগ পাবেন, যারা জিম প্রতিনিয়ত জিম করেন তো জিম ব্যাগ পেয়ে যাবেন এখানে। তো এখানে এই ধরনের ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন। তাছাড়া ফুড ক্যারিং ব্যাগ এখানে পাওয়া যায়। যারা ব্যাগ নিয়ে পাইকারি ব্যবসা করছেন তাদের অবশ্যই জানা আছে যে কোন প্রোডাক্টটা মার্কেটে সচরাচর চলছে এবং কোন প্রোডাক্টটার ডিমান্ড অতিরিক্ত এখানে বেশি আছে। তো এইখানের মধ্যে শুধু পাইকারি বিক্রি করা হয়, খুচরোর জন্য এখানে দয়া করে কেউ যোগাযোগ করবেন না। তো এই প্রোডাক্টের ব্যাপারে কিছু ডিটেলস আপনাকে বলি। তো এই ধরনের প্রোডাক্টের এই বিভিন্ন ভ্যারাইটির প্রোডাক্ট আছে, বিভিন্ন ধরনের কোয়ালিটি, বিভিন্ন ধরনের প্রয়োজনের জন্য আলাদা আলাদা ব্যাগের কোয়ালিটি আছে। তো এই ব্যাগগুলোর প্রাইস রেঞ্জ কীরকম হয় আমরা আপনাদেরকে সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা আগেও বলেছি, এই আমরা এই আমাদের কোনো ভিডিওতে আমরা প্রোডাক্টের স্পেসিফিক প্রাইসের কথা বলি না, কারণ ভিডিওটি ক্রেতা বিক্রেতা এবং সবাই দেখতে পারে, তাতে বিক্রেতাদের জন্য বা ব্যবসায়ীদের জন্য প্রবলেম হয়। তাই আমরা প্রোডাক্টের বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করি সবসময়। তো স্কুল ব্যাগের রেঞ্জ পেয়ে যাবেন, বাচ্চাদের ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র 80 টাকা থেকে। হ্যাঁ, মাত্র 80 টাকা থেকে ব্যাগগুলো পেয়ে যাবেন 500 টাকার ভেতরে, 500 টাকার ভেতরে রেঞ্জের ভেতরে ভালো কোয়ালিটির ব্যাগগুলো পেয়ে যাবেন। তো 80 থেকে 500 ভিতরে স্কুল এবং কলেজের ব্যাগগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। আর জুট ট্রাভেল ব্যাগ পাবেন, ট্রাভেল ব্যাগ পাবেন মাত্র 120 টাকা থেকে 600 টাকার ভিতরে বিভিন্ন সাইজ এবং কোয়ালিটির উপরে। এখানে চাইনিজ দেখা যায়, ওখানে বাংলাদেশি ফেব্রিক্স আছে, আবার চায়না ফেব্রিক্স দিয়ে এখানে ব্যাগ প্যাকগুলো তৈরি করা হয়। ওই ধরনের ব্যাগগুলো পাওয়া যায় যেগুলোর ফার্নিচার অনেক ভালো, এবং সরাসরি চায়না থেকে ব্যাগ আসে। এই ধরনের ব্যাগগুলোর সংখ্যা অনেক ভালো, কালেকশন আছে, বাইরের ব্যাগগুলোর কালেকশন ভালো আছে। তো এখানে মোটামুটি আপনারা একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে ব্যাগ পেয়ে যাবেন, যেগুলো আপনাদের ব্যবসার জন্য খুবই ভালো হবে। তো এই মার্কেটে এই দোকান ছাড়াও আরও অন্যান্য ব্যাগের পাইকারি মার্কেট আছে, তো ও পাইকারি দোকানও আছে। তো সেখান থেকে আপনারা ইচ্ছা করলে যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন, এবং এখান থেকে খুব সহজেই আপনারা পণ্য নিয়ে নিজের দোকানে সেল করতে পারেন। বাংলাদেশের 64 জেলার মধ্যে মোটামুটি 63 জেলায় ঢাকা থেকে মাল যায়। এই ধরনের ব্যাগের পাইকারি বাজার রয়েছে। সো এই ঢাকার থেকে মোটামুটি বাংলাদেশের সব জায়গাতেই আপনার এই ধরনের ব্যাগগুলো সাপ্লাই হয়। তো আপনারা ইচ্ছা করলে এই ধরনের মার্কেট থেকে আপনারা প্রোডাক্ট কিনে নিজের এলাকাতে একটা বা স্থানীয় এলাকা স্কুল কলেজ বা যেখানে মার্কেট বা বাজার আছে সেখানে আপনারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন। তো আপনারা ডেসক্রিপশনে দেখে এই লোকেশনে যেতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমরা ডেসক্রিপশনে দোকানটির লোকেশনের অ্যাড্রেস, ঠিকানা, মোবাইল নাম্বার আর যোগাযোগ কীভাবে করবেন তার আমরা ডিসক্রিপশন বলে দিব। তো আপনারা ঢাকায় যারা থাকেন তারা ঢাকা চকবাজার অবশ্যই কিনেন, বা দূর থেকে যারা ঢাকায় আসছেন তারা অবশ্যই ঢাকা চক সার্কুলারে চলে আসবেন। চক সার্কুলার থেকে মাত্র 5 মিনিটের হাঁটা রাস্তা, তো ওখানে পৌঁছে যাবেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কোনো মূল্যবান কমেন্টস থাকলে অবশ্যই নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আমাদের ভিডিও আজকে শেষ করছি। ধন্যবাদ।